সৌদি আরব রিয়াতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ঢাকা পনেরো আসন থেকে পুনরায় নৌকা প্রতীকে নমিনেশন বীর মুক্তিযোদ্ধা মিরপুর গণমানুষের নেতা বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক আলহাজ কামাল আহমেদ মজুমদারের এমপির সমর্থনে প্রবাসী আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে নৌকায় ভরছে বক্তব্য রাখেন বক্তারা শুরুতেই ঢাকা থেকে প্রবাসী আওয়ামী নেতাদের শুভেচ্ছা জানিয়ে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ঢাকা পনেরো আসনের সংসদ সদস্য ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ কামাল আহমেদ মজুমদার এমপি তিনি তার বক্তব্যে জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সকলকে দোয়া করতে বলেন এ সময় আয়োজনের জন্য তিনি মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়কে ধন্যবাদ জানান অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও মহান মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়েছেন তাদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় মোহনা টেলিভিশনের দর্শক ফোরামের সভাপতি ফারুক হোসেনের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সহ সভাপতি ফেনীর সন্তান কামাল উদ্দিন পাটোয়ারি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিয়াদ আওয়ামী পরিষদের নেতা কামরুজ্জামান কামরুল সাংবাদিক সাগর চৌধুরী রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সহসভাপতি আব্দুল আহাদ নয়ন সহ আরো অনেকেই এছাড়াও আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ কামাল আহমেদ মজুমদার এমপির দীর্ঘায়ু কামনা ও মোহনা টেলিভিশন প্রয়াত ব্যবস্থাপনার পরিচালক জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ রুস্তম খান সৌদি আরব থেকে এ কে আজাদ লিটনের তথ্যচিত্রে পল্লী টিভি